যদি বলি তোমার জন্ম এই স্পেস টাইমের মধ্যেই এই মুহূর্তেই কোথাও আছে এক্সিস্ট করছে, তোমার মৃত্যুও অলরেডি লেখা আছে স্পেস টাইমেই, তোমার লাইফের প্রতিটা মোমেন্ট এই মুহূর্তে এই স্পেস টাইমের মধ্যেই আছে কোথাও না কোথাও, বিশ্বাস করবে? এটা হয়তো দেখে সামান্য একটা নর্মাল ব্লক মনে হতে পারে, কিন্তু যদি বলি এটা আমাদের পুরো ইউনিভার্স, বিশ্বাস করবে? ইন্ট্রোডিউসিং ব্লক থিওরি অফ ইউনিভার্স, যা নেক্সট কয়েক মিনিটে এই ইউনিভার্স, টাইম, সবকিছুর ওপর তোমার ধারণা হয়তো পুরো চেঞ্জ করে দিতে পারে। আসলে কি আছে এই ব্লক ইউনিভার্সে, কিভাবে তোমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অলরেডি হয়ে গেছে, কিভাবে আজ থেকে 100 বছর পরেও টাইম ট্রাভেল পসিবল, চলো জানা যাক আজকের এই অদ্ভুত বাট অ্যামেজিং ভিডিওতে। এই ব্লক ইউনিভার্স থিওরি অনুযায়ী পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার একসাথেই এক্সিস্ট করে সাইমালটেনিয়াসলি। ভালোভাবে বোঝার জন্য একটা কিউবয়েড ব্লক কল্পনা করো। এই থিওরি অনুযায়ী এই ব্লকই আমাদের ইউনিভার্স, যার মধ্যে যা কিছু ঘটছে যে কোনো টাইমে যে কোনো স্পেসে সেই সব কিছু আছে। এবার কল্পনা করো এই ব্লকের হাইট, লেন্থ আর উইথ রিপ্রেজেন্ট করছে 3 স্প্যাশিয়াল ডাইমেনশন, আর দুদিকের মাঝের লিঙ্কটা রিপ্রেজেন্ট করছে 4 টেম্পোরাল ডাইমেনশন, যেটা হলো টাইম। এই কিউবয়েডেরই একটা কোণ ধরো বিগ ব্যাং, আর আমরা সবাই জানি বিগ ব্যাং হয়েই আমাদের ইউনিভার্স সৃষ্টি হয়েছিল থিওরেটিক্যালি। আর কিউবয়েডের আর একটা কোণ ধরো ইউনিভার্সের এন্ড, ধরো বিগ ক্রাঞ্চ। তো এরই মাঝে সব ইভেন্ট আছে, লিটারালি সব, ইচ অ্যান্ড এভরি ইভেন্টস, যা যা ঘটেছে, যা ঘটবে, সব আছে এই দুটো কোণের মাঝে। এবার এই সব ইভেন্টগুলো এই কিউবয়েডের মধ্যে এক একটা লোকেশনে আছে। ধরো পৃথিবীর জন্ম এই লোকেশনে আছে, আবার সূর্যের মৃত্যু হবে যখন সেটা ধরো এই লোকেশনে আছে, বাট ডাইনোসরস যখন এক্সটিংক্ট হয়েছিল 66 মিলিয়ন বছর আগে সেটা ধরো এই লোকেশনে আছে। এইরকম সব ইভেন্টস এক একটা স্পেস টাইমের লোকেশনে আছে। এই মুহূর্তে তুমি যে এই ভিডিওটা দেখছো সেটাও কোনো না কোনো একটা লোকেশনে আছে এই কিউবয়েডের মধ্যেই। এবার এটা থেকেই একটা অদ্ভুত কনসেপ্ট আছে। দেখো, আমরা ভাবি সময় বয়ে চলে, টাইম পাস হয়ে যায় বা ফ্লো হয়ে যায়, কিন্তু এই ব্লক ইউনিভার্স মডেল অনুযায়ী টাইম পাস হয় না। ব্লক ইউনিভার্স মডেলে তো গতকাল, আগামীকাল সবই যে যার নির্দিষ্ট লোকেশনেই আছে, আমাদের দৃষ্টিভঙ্গিতে সেটা চেঞ্জ হতে থাকে। যেমন গতকালটা আমাদের কাছে কাল প্রেজেন্টই ছিল, আগামীকালটাও আবার প্রেজেন্ট হয়ে যাবে আগামীকাল, তখন আজকের প্রেজেন্টটা আবার পাস্ট হয়ে যাবে। এসবই আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তুমি এই স্পেস টাইমের যে লোকেশনে, যে পজিশনে থাকো সেটাই তোমার কাছে প্রেজেন্ট মনে হয়। এটা একটা অদ্ভুত ফিলিংস, যে বুঝতে পারছো, যে ফিল করতে পারছো, তার গায়ে কাঁটা দিতে বাধ্য, গুজবাম্পস লিটারেলি। কিন্তু এ তো জাস্ট শুরু ছিল, এবারই তো আসছে আসল ইন্টারেস্টিং পার্ট। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যদি এই কিউবয়েডের এক একটা লোকেশন বা পজিশনই হয়ে থাকে, তাহলে কিরকম একটা ফিলিংস আসছে না, যে এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়া সম্ভব হতেই পারে, মানে টাইম ট্রাভেল সম্ভব হতেই পারে। সিরিয়াসলি, এই মডেল অনুযায়ী ইয়েস, টাইম ট্রাভেল পসিবল। প্র্যাকটিক্যালি হয়তো আমাদের কাছে সেই টেকনোলজি নেই, বাট টাইম ট্রাভেল অ্যাবসলিউটলি পসিবল অ্যাকর্ডিং টু দিস থিওরি। এমনিতে তো আমরা জানি যে ফিউচারে ইজিলি ট্রাভেল করা যাবে, যদি আমরা লাইটের স্পিডে বা লাইটের 90% স্পিডও অ্যাচিভ করতে পারি, তখন তোমার কাছে টাইম স্লো হয়ে যাবে। এমনকি আমরা এটাও আগে শুনেছি যে পাস্টেও টাইম ট্রাভেল সম্ভব ওয়ার্ম হোলের থ্রু দিয়ে। ওয়ার্ম হোল হলো স্পেস টাইমের মধ্যেকার একটা শর্টকাট, সেই নিয়ে একটা অন্য সেপারেট ভিডিও বানাবো কোন। কিন্তু তোমার মনে এখন প্রশ্ন জাগতেই পারে যে যদি আমরা পাস্টে ট্রাভেল করতে পারি, তাহলে আমরা কি পাস্টে গিয়ে কিছু চেঞ্জ করতে পারবো? যেমন ধরো পাস্টে টাইম ট্রাভেল করে তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে গেলে, তখন কি তুমি এমন কিছু করতে পারবে যাতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধই না হয়, মানে পাস্ট চেঞ্জ করতে পারবে? এই ব্লক ইউনিভার্স মডেল অনুযায়ী না, পারবে না। কারণ এই থিওরি অনুযায়ী পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই অলরেডি হয়ে গেছে বা লেখা আছে, ফলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাও কোনো না কোনো স্পেস টাইমের লোকেশনে অলরেডি স্টোরড আছে। তুমি যদি পাস্টে যাও, তাহলে সেই লোকেশনের ইভেন্টটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ সেই ইভেন্ট তো অলরেডি সেই লোকেশনে হয়েই গেছে। হ্যাঁ, তবে তুমি পাস্টে যদি যেতে পারো, নর্মালি অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে বা খেতে পারবে, চলতে পারবে, সব দেখতে পারবে, কিন্তু এমন কিছু করতে পারবে না যেটা ফিউচারকে অ্যাফেক্ট করে। টাইমের এই 4th টেম্পোরাল ডাইমেনশনে যা কিছু ইভেন্টস ঘটেছে বা ঘটবে ভবিষ্যতে, সব সেম থাকবে। দেখো কতটা ইন্টারেস্টিং এই জিনিসটা, এই যে টাইম কতটা রিলেটিভ। দেখো, যদি তোমায় বলি যে 1 বছর একটা ঘরে বন্দী হয়ে থাকতে হবে, বাইরে বেরোতে পারবে না, তোমার শুনেই কেমন একটা দম বন্ধ টাইপের ফিলিংস হবে, তাই তো?
কিন্তু যদি তারপরই বলি চলো মাত্র 5 মিনিটেই তোমার ওই 1 বছর কমপ্লিট করিয়ে দিচ্ছি বলে তোমায় ব্ল্যাক হোলের কাছে নিয়ে চলে যাই, তাহলে তুমি জাস্ট 5 মিনিট চোখ বুঝে থাকবে, তারপরই তোমায় যেই পৃথিবীতে ফিরিয়ে আনা হবে সঙ্গে সঙ্গে তুমি দেখবে গুগলে সার্চ করবে কি বছর চলছে এটা, হোয়াট ইয়ার ইজ দিস, দেখবে 2025। মানে মাত্র 5 মিনিটেই একটা গোটা বছর পৃথিবীতে কেটে গেছে। এর কারণ ব্ল্যাক হোলের হিউজ গ্র্যাভিটির ফলে স্পেস টাইম হিউজলি বেন্ড হয়ে যায়, তাই ওখানে টাইম ডাইলেশনের ফলে টাইম স্লো হয়ে যায়। আমার এই ব্ল্যাক হোলের ভিডিওটা দেখতে পারো, ওতে ডিটেলসে বলেছিলাম এই নিয়ে। আর আজকের ভিডিওটা ছোটর ওপর রাখলাম, এই নিয়ে আরও বিশদে বড় ভিডিও চাইলে কমেন্টে জানাও। আর এই ব্লক ইউনিভার্স মডেলের কনসেপ্টটা কেমন লাগলো, ইউনিভার্স আর আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে ধারণা বদলালো কিনা জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গাইস বাই বাই।